বন্ধুরা আমরা এই সিম্প্লিফিকেশনটি কিভাবে দেখে উত্তর করব প্রসেসটি দেখে নাও সবার প্রথমে আমরা কি করব এই ফাইভ দিয়ে আমরা নাইনটি নাইনকে গুণ করে দেখব এই চারশো পঁচানব্বই অর্থাৎ এই পরের সংখ্যাটি আমরা পাই কিনা তো এখানে আমরা দেখলাম পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে হচ্ছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখলাম যে দিয়ে আমরা এই সংখ্যাটি পাই যদি তুমি এই সংখ্যাটি পাও তাহলে এই তাহলেটা আর এই ফ্র্যাকশানটা টোটালি কেটে যাবে তাহলে আমাদের উত্তর কি হবে ডান পাশে যতগুলো নয় থাকে আমরা ততগুলি নয় লিখবো বাম পাশে যতগুলো নয় থাকে ততগুলো জিরো লিখতে হবে আমাদের কেমন তাহলে আমাদের এখানে অপশান নাম্বার এতে এই সংখ্যাটি রয়েছে চলো